আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই গানে চুন তসবি কলো রব তসবি কলো আল্লাহ আমার রব এ রবি আমার সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা সাথে আছি আমি শরীফ বায়জিদ মাহমুদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য আজও স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের কাঙ্ক্ষিত জন প্রখ্যাত আলেমেদিন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মহতরাম নিশ্চয়ই ভালো আছেন আপনি আজকে আমরা শুরু করছি একটি ইমেল দিয়ে এটি পাঠিয়েছেন মনিরামপুর যশোর থেকে বোন মঞ্জু মঞ্জুয়ারা খানম আপনি লিখেছেন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা বলছি আপনি ফেসবুক ব্যবহার করি আমার উদ্দেশ্যে আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্না যতটুকু জানি বা আমল করি সেগুলো আমার ফেসবুক পোস্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আমার অ্যাকাউন্টে বোরখা এবং হেজাব পরিহিত মুখ খোলা ছবি দেওয়া আছে এভাবে ফেসবুক প্রোফাইলে ছবি রাখা কি যাবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় উপযোগী এবং আসলে ফেসবুক ব্যবহার করার বিষয়টি আমাদেরকে একটু ইমানদার ব্যক্তিদের একটু সচেতন হতে হবে কারণ ইতিমধ্যে ফেসবুক এডিকশন বেড়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে ফেসবুক এর কারণেই অনেক ইমানদার আল্লাহর বান্দাগণ বিভিন্নভাবে হচ্ছেন প্রতারিত হচ্ছেন এবং সত্যিকার অর্থে মানে দাওয়াতের যতটুকু ফায়দা হচ্ছে নিজের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কারণ এখানে মানে দাওয়াত ছাড়াও তো এটি একটা উন্মুক্ত মানে জগৎ যেখানে সব কিছু পাওয়া যায় মানে আপনি যদি মনে করেন যে সব কিছু আপনার পেটের মধ্যে ঢুকান যেটা সেটা সবটাই যদি পেটের মধ্যে ঢুকান তাহলে আপনার অবস্থাটা কি হবে এজন্য আপনাকে প্রথম বিষয়টি হচ্ছে সেটা হলো এটাকে ব্যবহার করতে হলে মানে সত্যিকার মানে এখানে এথিক্স মেনে চলতে হবে সেইটা হচ্ছে যে এর জন্য এডিকশান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে মানে আপনি যদি সত্যিকার দাওয়াতের জন্য কাজ করে থাকেন তাহলে আপনার ছবি ছবি দেওয়ার প্রয়োজনটা কি মানে আপনি অনেক অন্য ছবি তো দিতে পারেন একটা ফুলের দিতে পারেন অন্য কিছু দিতে পারেন যদি সত্যিকার মনে করেন যে আপনার আইডিটাকে একটু অ্যাট্রাকটিভ করবেন সেজন্য আপনাকে অন্য যে কোনো ধরনের ছবি দিতে পারেন কিন্তু মানে নিজের ব্যক্তিগত ছবি মানে ব্যবহার করা এবং সেই ছবিটি

বাকি আপনি যে যে সমস্ত নৈতিক অথবা ইসলামিক যে সমস্ত পোস্টগুলো দিয়ে থাকেন সেগুলো দিতে কোনো আপত্তি নেই মানুষদেরকে সচেতন করার জন্য অথবা মানুষদেরকে আদর্শিক দিক থেকে মানে জ্ঞান দেওয়ার জন্য যদি কেউ নৈতিক অথবা আদর্শিক কোনো পোস্ট করে থাকেন এটি তার জন্য না জায়জ নয় আসলে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটা সাই রয়েছে আমাদেরকে চেষ্টা করতে হবে সতর্কতার সাথে ভালো কাজে এটা হ্যাঁ অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আর মানে এই এই যে বিষয়গুলো এটা ভালো করে জানতে হবে যে আজকে আপনি দেখতে পাবেন যে আমরা শিশুদেরকে মানে মনে করেন আপনি টেলিভিশনের রিকশান থেকে অথবা অন্য কোনো রিক্সান থেকে আমরা শেষ পর্যন্ত এখন অবস্থা এমন হয়েছে যে আপনি এই ফেসবুকে মানে অনেক শিশু আছে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দিচ্ছে পরে তাদের মানে পড়ালেখা নষ্ট হচ্ছে চোখ নষ্ট শারীরিক শারীরিক অবস্থা গতি হচ্ছে কি এর মধ্যে অনেক আছে যে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়ে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে জি এটা ধন্যবাদ মহতারাম আর চমৎকার ভাই বলেছেন বাচ্চাদের প্রসঙ্গে এটা নিয়ে অনেক গার্ডিয়ান গার্ডিয়ানরাই মানে মানে খুব কষ্টে আছে সমস্যা না দিলে মোবাইল না দিলে খাচ্ছে না মোবাইলে গান ছেড়ে দিচ্ছে তারপরে খাচ্ছে বাচ্চা এই যে আমরা যে অভ্যস্ত করছি বাচ্চাদেরকে এদের কিন্তু আমরাই এখন সাফার করছি আমাদের দর্শক শ্রোতাদের অনুরোধ করবো এই বিষয়ে যেন আমরা সবাই যত্নবান হই এবং ছোটকাল থেকে জন্য বাচ্চাদেরকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি বন্যা মঞ্জুয়ারা খানও আপনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন রাসুর উল্লাহ সাল্লাম রাতে সুরা বাকারা সুরা আল ইমরান সুরা বানি ইসরা হামিম আসিজা এবং সুরা মুল পড়তেন উক্ত সুরাগুলো আমার পক্ষে সব তেলাওয়াত করা সম্ভব না তাহলে আমি রাতে কিভাবে কোন কোন সুরা বা সুন্না মাফিক তেলাওয়াত করতে পারি ধন্যবাদ আপনি রাতে সুরাতুল মুল্ক তেলাওয়াত করবেন রূপে এটি খুব মাত্র তিরিশটি আয়াত মানে সুরাই মাত্র তিরিশটি আয়াত তেলাবাদ করা নিয়মিত তেলাবাদ করবেন এটি নিয়মিত তেলাবাদ করাটা মানে সহজ এবং সূন্য অনুযায়ী আর বাকি সুরাগুলো যথাসম্ভব চেষ্টা করবেন সেগুলো থেকে সুরা বা কারা যদি সম্ভব হয় তেলাওয়াত কিছু অংশ তেলাবাদ করা না মানে কিছু অংশ তেলাবাদ করা সুরা আল ইমরান কিংস তেলাবাদ করা এগুলো শর্ত নয় পুরাটাই এক রাতে কারণ এক রাতে আপনি পুরাটা তেলাওয়াত করতে পারবেন না কারণ এটা অনেক দীর্ঘ পুরাটা মিলিয়ে মানে অনেক লম্বা হয়ে যাবে যতটুকু সম্ভব তেলাওয়াত করতে পারেন কিন্তু সুরাতুল মূল্ যেহেতু তিরিশ আয়াত রয়েছে এটা আপনি বেশি তেলাওয়াত করতে পারেন আর রসুল সাল্লাহ আসলাম রাতের যে আমলগুলো রয়েছে তোর মধ্যে রসুল সাল্লাহ ইসলাম সুরা পাকার মানে দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুস্তি যেটাকে বলা হয় থাকে রসুলুল্লাহ সাল্লা ইসলাম এই আয়াতটি তেলাওয়াত করতেন রাত্রে মানে শোয়ার আগে অথবা শোয়ার সময় সাল্লাম তেলাবাদ করতেন আরেক সুরা বা শেষ দুটি আয়াত মানে যেটি রসুল্লাহ সাল্লাসলাম তেলাবাদ করতেন এবং শেষ দুটি আয়াত যেটা খাওয়াতিল সুরাতিল বা খারা এটা আল্লাহ সুবাহন তালা রসুল্লাহ মে মেয়েরাজের রাত্রে আল্লাহ আমিন উপহার দিয়েছেন এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত এবং মানুষদের হের্যের জন্য মানে ব্যক্তিগত সংরক্ষণের জন্য সকল প্রকার অনিষ্ট থেকে ক্ষতি থেকে এমন করতে জাদু তারপরে অনিষ্টকারীদের অনিষ্ট এবং বিভিন্ন ধরনের মানে কয় জিন বা অন্যান্য যে সমস্ত মানে রয়েছে সেগুলোর আসাদ থেকে প্রভাব থেকে মুক্ত থাকার জন্য মূলত এই আয়াতটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো আপনি তেরামাত করতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট ফালাক সেগুলো করতে পারেন সেগুলো করতে পারেন জি ধন্যবাদ মঞ্জুয়ারা খানম বোন আপনার দুটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম আশা করছি আপনি এর থেকে আলোকিত হবেন এরপরে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন আপনার নাম ফাতিমা পাটোয়ারি আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি ফাতিমা প্রবাসে থাকি আই হ্যাভ টু কোশ্চেন প্রথমত আমি আরও টু উইক্স আগে ইমেল করেছি কিন্তু ছয়টা এপিসোড গেল এখনও আনসার পাইনি সেগুলোর আমরা ইমেল করার পর কত দিনের মধ্যে এপিসোড প্রচার করা হবে এটা জানালে আমাদের জন্য উপকার হয় আসলে এটা আসলে বোন হয়তোবা আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে আপনি মিস করেছেন এমনটা হতে পারে এই অনলাইনে আপনি আমাদের প্রোগ্রামগুলো থাকে সেগুলো সার্চ করলে হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন আপনি দেখেছেন আমি আমার ছেলের নাম থেকে নাম ঠিক করেছি মুসাফ এ নামের ইংলিশ মিনিং হচ্ছে আনডিফিটেবল বাংলা অর্থ হচ্ছে অপরাজিত এই নাম কি রাখা ঠিক আপনাদের কাছ থেকে সাজেশন চাচ্ছি ছেলের নাম মুসাব রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে নামটি রাখা যায় না যায় নয় আর এর যে মিনিংটা আপনি করেছেন মিনিংটা শুদ্ধ নয় মিনিংটা মানে শুদ্ধ নয় মুসাব মলা হয় তাকে মূলত যেটা সেটা হচ্ছে মানে কঠোর অথবা শক্তিশালী এ ধরনের অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাকে ধন্যবাদ বোন আপনার চিঠির জন্য আগামীতেও লিখবেন আশা করছি এরপরে পাঠিয়েছেন সুমাইয়া সিরাজগঞ্জ থেকে লম্বা চিঠি আপনার বেশ কয়েকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছি দেখি কতগুলো দেওয়া যায় আমি ইতিপূর্বে আপনার জিজ্ঞাসায় বেশ কিছু প্রশ্ন পাঠিয়ে চমৎকার উত্তর পেয়েছি এবার ব্যতিক্রম ধর্মী কিছু প্রশ্ন পাঠালাম আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন আমিও আমার স্বামী গত দু সালে পবিত্র হজব্রত পালন করি এরপর কিছু হাদিস গ্রন্থ সংগ্রহ করে পড়তে শুরু করি কিন্তু নিম্নলিখিত প্রশ্নগুলো আমার মনোরোগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি এটা ভেবেও ভয় পাচ্ছি যে এগুলো আমার ইমানের উপর প্রভাব ফেলবে কিনা এটা জানি যে জান্নাতের সুস্পষ্ট বর্ণনা দেওয়া কারো পক্ষে সম্ভব নয় তথাপিও জান্নাতের কিছু বর্ণনা তো আছেই তারই ভিত্তিতে আমি আমার এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের জ্ঞান আলোচনা ও উত্তর আশা করছি প্রথমত জান্নাতে নারীদের সতীন থাকবে কি থাকলে কতজন নারীরা কি হুর্দের সাক্ষাৎ পাবে না জান্নাতে যারা যাবে জান্নাতিদের আদৌ মানে এই মানসিক অবস্থা হবে না যে জান্নাতের মধ্যে এই অবস্থা আছে কিনা জান্নাত তো এখানে কোনো ধরনের তাকলিফ নেই তাকলিফ বুঝতে পেরেছেন তাকলিফ না না তাকলিফ হচ্ছে মানে কোনো ধরনের দায়িত্ব নেই মানে আল্লাহর পক্ষ থেকে কোনো ফরজ ও সুন্নত নফল কিচ্ছু নেই সুন্নত নফল কিচ্ছু নেই সুতরাং এই জান্নাতের মধ্যে আপনি সেখানে সতিনের মাছ আলা নেই সেখানে বিয়ের মাছ আলা নেই সেখানে মানে আপনার খাবার নষ্ট হয়ে যাওয়ার মাস আলা নেই সেখানে হারিয়ে যাওয়ার মাস আলা নেই সেখানে অল্পের মানে অভাব হয়ে যাবে কমে যাবে এই মাস আলা নেই সেখানে ভয় নেই সেখানে কোনো ধরনের দুশ্চিন্তা নেই এই সব বিষয়টাকে যদি আপনি কমপ্লিটলি মাইনাস করে চিন্তা করেন কিন্তু হ্যাঁ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিন্তু এটা করতে পারবেন না কারণ যেহেতু আমি এই লিমিটেশনের মধ্যে এখন রয়ে গিয়েছি এই লিমিটেশনের যদি আমি না আসতে পারি তাহলে কিন্তু আমি এই চিন্তা মধ্যে মানে এখানে কোনো ধরনের লিমিটেশন নেই যে লিমিটেশনকে আপনি চিন্তা করে মানে আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন যে মানে বা হ্যাঁ পাশাপাশি কেউ হয়ে যাবে কি না জান্নাত এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ সুবাহন তালা জান্নাতের মধ্যে মানে সবার জন্য যতটুকু উপভোগ করা দরকার পুরাটাই আল্লাহ রব্বুল আলমিন সেখানে ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবাহন তালা কোরআন করিম মধ্যে সাদ করেন যে জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে তাদের মন যা চায় তো আপনার মন যেটাই চায় সেটাই থাকবে

যা ছাও তা তোমাদের দেওয়া হবে এরপর আল্লাহ জন্য সেখানে থাকবে যেটা তোমরা মনে মনে দাবি করতে মনে মনে এটা যদি মানে এটা তোমরা মনে করতে এটা কোনদিন হওয়ার সম্ভাবনা নেই কোনোদিন হতে পারে না সেটা ওখানে মানে এমন বিষয় যদি তুমি চিন্তা করো তাহলে সেটা তোমার জান্নাতের মধ্যে আল্লাহ সুবাহ তালা দেবেন যেহেতু আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে সন্তুষ্ট করবেন সুতরাং সন্তুষ্টি যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে সেই অর্থে আল্লাহ সুবাহন তালা জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে সন্তুষ্ট করবেন এই প্রশ্নের উত্তর যে এই প্রশ্নের উত্তরের সাথে আপনার আরও মানে এই পরের প্রশ্নটা যদি পড়ি আমার মনে এসে যাবে উনি পরে রেখেছেন আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি জি এবং আমার স্বামীও তাই

দুজনেই জান্নাতি হতে হবে জান্নাতি না হয় তো তিনি জান্নাতে এই দাবি করতে পারবেন না জি উনি এর পরে জান্নাতি হন তাহলে অবশ্যই তিনি জান্নাতের মধ্যে এটি পাবেন কোনো সন্দেহ নেই জি উনি এর পরে প্রশ্ন করেছেন আমি একটি হাদিস শুনেছি কোন নারী যদি তার স্বামীকে কষ্ট দেয় তখন হুরগণ বলে হে নারী তুমি কাকে কষ্ট দিচ্ছ এতে তোমার কদিনের মেহমান মাত্র কদিন পরেই আমাদের নিকট চলে আসবে তবে কি পুরুষদের জন্য জান্নাত ও হুর নির্ধারিত না এটা শুধু পুরুষদের জন্য নয় মানে এটা শুধুমাত্র পুরুষদের জন্য নয় মানে হয়ূর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জান্নাতের মূলত সার্ভিসের কাজ করে থাকে মানে জান্নাতের একদল নারী রয়েছে যাদেরকে আল্লাহ সুবাহনতলা কোরআনকারীর মধ্যে হয়ূর নাইন ক্যামসা লু ইল মানে এগুলো হচ্ছে মানে বড় মানে চক্ষু বিশিষ্টা সুন্দরী নারী মানে যাদের ব্যাপারে আল্লাহ সুবাহনতলা বলছেন ক্যামসাহ ইল্লু উলু ইল মখনুন এটা হচ্ছে একেবারেই মানে ঘুপ তো সংরক্ষিত মুক্তার মতো মানে সংরক্ষিত মুক্তা তো উজ্জ্বল ঝকঝকে কিন্তু তারপরে যদি সেটাকে মানে সংরক্ষিত করা হয় তাকে তাহলে এটি কোন ধরনের ঝকঝকে হবে মানে এটি এই ধরনের যে তারা একেবারেই সংরক্ষিত মুক্তার মতো এই হৈরণ আইন জান্নাতের মানে এরা সার্ভিসের কাজ করবে আল্লাহ সুবাহ তালা জান্নাতিদেরকে হৌরণ আইন দিবেন এরা সার্ভিসের কাজ করবে আবার এটা হচ্ছে মানে নারীদের মানে এক প্রকারের নারী আবার অপোজিটে এক প্রকারের পুরুষ এক প্রকারের মানে যুবক রয়েছে যারা জান্নাতের সার্ভিসের কাজ করবে উইলদায়ন আলাইহিম ইয়তুফ আলাইহিম উইলদায়ন মুখাল্লাদুন ওই যারা ইতাহুম হাসেব তাহুম উলুয়া মনসৌরা আল্লাহ সুমান তারা বলতেছেন যে ইয়তুফ আলাইহিম উইলদায়ন মুখাল্লাদুন চিরস্থায়ী যুবনের অধিকারী একদল যুবক টক বগি যুবক তারা এই জান্নাতের মধ্যে মানে তাদের বিভিন্ন ধরনের মানে দায়িত্ব নিয়ে পানি পান ইত্যাদি যে দায়িত্বগুলো আছে এগুলো নিয়ে তারা সেখানে বিচরণ করবে ঘুর তাদের আশেপাশে প্রদক্ষিণ করবে আশেপাশে ঘুরবে ইজারো আইতাহুম আপনি যখন তাদেরকে দেখবেন দেখতে পাবেন কাুম ইজাও আই তাহুম হাসিফ তাহুমল আপনি মনে করবেন যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মুক্তাগুলো যেভাবে ঝকঝক ঝকঝক করতেছে ঠিক তারা এভাবে ঝকঝক করতে থাকবে এটা এরাও এক প্রকারের জান্নাতের সার্ভিসম্যান সার্ভিসম্যান যারা থাকবে মানে তারা শুধুমাত্র সার্ভিসের জন্যই থাকবে এবার সার্ভিসের জন্য আল্লাহ সুহ এদেরকে রেখে দিয়েছেন এরা জানাতে মধ্যে সার্ভিস দিবে এটা নারীদেরকেও যারা নারী হবে তাদেরকেও সার্ভিস দিবে যারা পুরুষ হবে তাদেরকেও এরা সার্ভিস দিবে আপনি সেখানে কি সার্ভিস চাচ্ছেন শর্ত হচ্ছে যে আমাকে জান্নাতি হতে হবে আমাকে আপনাকে জান্নাতি হতে হবে সেখানেই কথা এখন সেখানে আপনি কি সার্ভিস চাচ্ছেন জি যেই সার্ভিস আপনি চান কল্পনা করছেন সেই সার্ভিস সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে দেবেন সেটা আপনি সেখানে নিতে পারবেন জি জি সুতরাং উনি আপনি সবশেষে আরো লিখেছেন মজার মজার কথা স্বামীরাও তো স্ত্রীদের কখনো কখনো কষ্ট দেয় তখন কি হবে স্বামীর প্রতি স্ত্রীর দাবি হুরদের চেয়ে কি কম ইত্যাদি সব পড়ে ফেলি লাস্ট প্রশ্ন ওনার এভাবে বর্ণনা করতেও দেখেছি জান্নাতে অনেক উপভোগের বস্তু থাকবে সাথে থাকবে নারীও এবং সেই সাথে দুনিয়ার নারীরাও থাকবে তবে কি দুনিয়ার নারীরা পুরুষের উপভোগের জন্য জান্নাতে প্রবেশ করবে এই বিষয়গুলো কিভাবে নারী পুরুষকে সমান করা হবে আমার এই প্রশ্নগুলো হয়তো বিরক্তির কারণ হতে পারে কিন্তু আপনাদের এই নির্ভরযোগ্য আলোচনা অনুষ্ঠান ছাড়া অন্য কোথাও আমি সঠিক উত্তর পাবো না বলে মনে করি পাবো বলে মনে করি তাই আপনাদের

আপনি যা চাচ্ছেন সেখানে কিছু আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন এরপরে আলী প্রশ্ন করেছেন ধানমন্ডি ঢাকা থেকে আপনি লিখেছেন অধিকাংশ আলেম বলেন যে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলে সে বাড়ি ভোগ করা যাবে গরিবদের মধ্যে বিলে দেওয়ার প্রয়োজনে শুধুমাত্র অবাক করলে আল্লাহ ক্ষমা করে দেবেন এই সুযোগে হাজার হাজার মানুষ শুধু ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে ফ্ল্যাট কিনছে আলেমগণই এই সুযোগ করে দিয়েছেন আবার আলেমগণই বলে সুদ থেকে বেঁচে থাকতে হবে প্রশ্ন হলো এখন সুদের টাকায় বাড়ি করে সেই বাড়ি ভোগ করা হচ্ছে তারপর তবা করলে যদি মাফ হয়ে যায় তবে সুদ থেকে বেঁচে থাকার আদৌ প্রয়োজন আছে কি অথবা দুই নম্বর প্রশ্ন সুদি ব্যাংকের মালিকগণ কি জাহান নামে যাবে সুদি ব্যাংক থেকে যারা লোন নিয়ে বাড়ি করছেন মানে তারা কি তাদের এই বাড়িগুলো মানে ভোগ করতে পারবে কি না তারা এই ব্যাংক থেকে যেহেতু তিনি টাকা নিয়েছেন তাদের বাড়ি মানে এই ব্যাংকের টাকা তো তার কারণ এই টাকা তো তাকে পরিশোধ করতে হবে ঠিক না তাকে পরিশোধ করতে হয়েছে না নাকি ব্যাংক কি এভাবে তো সে পরিশোধ করছে পরিশোধ করার টাকাটা তারই মালিকানা কোনো সন্দেহ নেই এখানে কারবারটা সুদি হওয়ার কারণে হারাম হয়েছে কিন্তু টাকাটা তার মানে অবশ্যই মানে তার মালিকানা সাব্যস্ত হয়েছে যেহেতু সে মানে টাকাটা সেখান থেকে নিয়েছে এবং পরিশোধ করেছে তাই তিনি এটা লোক কাদের মধ্যে বিতরণ করে দিবেন প্রশ্নে আসেন এটা বিতরণ করে দেয়ার প্রশ্নই আসে না বিতরণ করে দেওয়ার বরং তার টাকা তিনি টাকা পরিশোধ করেছেন কিন্তু তিনি সুদের যে লেনদেন করেছেন এই লেনদেনটা হারাম লেনদেন এই কাজটা শুদ্ধ হয়নি তার কিন্তু বাকি এই লেনদেনের মাধ্যমে তিনি যে বাড়িটা করেছেন তার এই কাজটা তার টাকাটা এটা তারই টাকা সাব্যস্ত হয়েছে সুতরাং এই টাকার জন্য মানে তার টাকা সে এই টাকা মানুষের মধ্যে বিতরণ করে দেওয়ার মানে প্রশ্নই আসে না যদি কেউ বলে থাকেন আপনি যে ভূমিকার মধ্যে যে কথা উল্লেখ করেছেন সেটা ভুল উল্লেখ করেছেন এটা কেউ কোনো আলেম ফতোয়া দেয়নি কিন্তু

ইসলামের সুদকে আল্লাহ সুবাহন তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ হারামার রেবা সুদকে আল্লাহ সুবাহন তালা হারাম করেছেন আল্লাহ রাবুল আলমিন কঠিনভাবে কোরআন মধ্যে ফাইলাম তা ফাইলু ফায়দান বিহার বিমিন আল্লাহি ওরা সোলে যদি তোমরা সুদের এই কাজ থেকে দা বিরত না হও তাহলে ফায়দানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও তাহলে বোঝা গেল যে সুদ ভয়ঙ্কর একটি বিষয় জি মতাম এই বিষয়ে মনে আরো কিছু বলার ছিল কিন্তু ঘড়ির কাঁটা বলছে আজকে আর হাতে সময় নেই আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন নিয়ে অন্য দিন কথা বলবো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে কোরআন এবং হাদিসের আলোকে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদের ইমেইল এবং চিঠির মাধ্যমে যে প্রশ্ন করেছেন মহতারাম মেহমান সেগুলোর কোরআন এবং হাদিস নির্ভর সমাধান দেওয়ার চেষ্টা করেছেন আসুন আমরা সবাই মিলে এগুলো আমল করার চেষ্টা করি মহান মাহবুব যেন সেই তৌফিক আমাদের দান করেন আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেইল করতে পারেন আপনার জিজ্ঞাসা অ্যাট এন বিডি ডট কম দর্শক আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে চান তারা লগ করুন ডাব্লু ডাব্লিউ আজ এ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা পৃথিবীর যে প্রান্তে যেখানে যে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম সব দামে দামে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই